এক ডাক্তার তো অপারেশন করাইছে, এই ডাক্তার অপারেশন করানোর পরেও তারপরে আমি ঠিক হই নাকি কয়েকদিন 10-12 দিন একটু নিঃশ্বাস নিয়ে পারছি বলেই, তারপরে একলা একলাই বন্ধ হয়ে গেছে, মাথা ব্যথা করে প্রচুর, কাজ করা পারে না, আমার কোনো হেল্প করতে পারে না, আমার হাতে আড়ে বাজারে গেলেও ব্যাগ টানলেও তো কামে লাগে, ওর মায়ের যাইতে বাধ্য হয়, এই জন্য বড় সমস্যা। আসলে মানুষ কতটা কষ্টে থাকলে বৃদ্ধ বয়সেও তারপরে লাঠি ভর দিয়ে এভাবে সন্তানের একটু ভালোর জন্য ছুটে এসেছে মা বাবা দুজনই, সেটা আসলে মানে না দেখলে বোঝা যায় না। তুমি একটু ধৈর্য ধরো, আগে তোমার সমস্যাটার কথা আমাকে জানাও, কি হয়েছে? প্রথম হঠাৎ করে আরো 2 বছর আগে মানে ঠান্ডা লাগছে, আপনার হঠাৎ করে একটা নাক দিয়ে রক্ত আইছে, পরে এমআই ফার্মেসিতে ওষুধ খাইছি অ্যান্টিবায়োটিক, পরে অ্যান্টিবায়োটিক খাইছি, পরে এই যে মাথা ব্যথা শুরু হয়েছে, থামে না, কত কত ওষুধ খাইছি, পরে অন্য ডাক্তারের কাছে গেছি, ওই যে এই নাকতে দেয় সমস্যা, আমি জানি না যে মাথা ব্যথা করে নাকতে দেয় এই সমস্যা হয়, পরে ডাক্তারের কাছে গেছি, আগে মাথার ডাক্তার কাছে, পরে সিটি স্ক্যান করাইছি, ওনারা কোনো কিছু কয় না যে কিছুই হয় নাই, কিন্তু আমার তো ভালো থাকে না, মাথা এত ব্যথা করে, দাঁড়া নিবেন না, আমার মন ভালো থাকে না, মানে নাক কান বন্ধই থাকে, পরে এক ডাক্তার তো অপারেশনও করাইছে, এই ডাক্তার অপারেশন করানোর পরেও তারপরে আমি ঠিক হই নাকি কয়েকদিন 10-12 দিন একটু নিঃশ্বাস নিয়ে পারছি বলেই, তারপরে একলা একলাই বন্ধ হয়ে গেছে, মাথা ব্যথা করে প্রচুর, 1-1.5 মাস ধরে আপনার মানে এই কানেও শব্দ করে, আর ডকসিবি তাও কানে শব্দ করে, কোনো কাজ কর্ম কোনো কিছু করা হয় না, আর রাস্তা হাঁটো তাও মুখ ঠোক বাইন্ধে হাঁটা লাগে একটু, মানে দুলে জুতে আসে, তাই নাক মুখ বন্ধ হয়ে যায় একবারে, তো রাত দিন ভরে কান দিতে হবে, ভালো থাকে না, কাজ করা পারে না, আমার কোনো হেল্প করতে পারে না, আমার হাতে আড়ে বাজারে গেলেও ব্যাগ টানলেও তো কামে লাগে, ওর মায়ের যাইতে বাধ্য হয়, এই জন্য বড় সমস্যা। তোমার একটা বিবাহ করলে ওর তো একটা সংসারী ভবিষ্যৎ আছে, এটা তো চিন্তা ভাবনা রাত দিন বেরিয়ে করি, আল্লাহ ওরে ভালো করো। তুমি কান্দরা শোনো, একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে পৃথিবীতে সৃষ্টিকর্তা এমন কোনো রোগ দেয় নাই যার কোনো চিকিৎসা নাই, সব কিছুরই সমাধান আছে, 3টি জায়গায় তার সমস্যা রয়েছে, নাক দিয়ে পারে না দম নিতে, নাক দিয়ে অঝরে পানি ঝরে, একটু বাইরে গেলেই হাসি শুরু হয়ে যায়, তারপর মাথা ভার হয়ে যায়, কানে মধ্যে শব্দ হয়, তাই তো? কানে মধ্যে যে 1 মাস ধরে এই শব্দ হয়, মানে যে এই কানে মাঝে মধ্যে হয়, কানে মধ্যে শব্দ হয়, আর গলার মধ্যে কি হয়? আপনার যে ডক্সিভি এই গলার মধ্যে এই হালকা হালকা পুরে উঠে। আমাদের কাছে যখন রোগীরা আসে তখন আমরা নাক কান গলার 3টা সিস্টেমই কিন্তু দেখে থাকি। আমি দেখলাম এবং যেটি বুঝলাম যে তার 3টি প্রবলেম আছে, একটি হচ্ছে তার নাকের মধ্যে অ্যালার্জিক রাইনাইটিস, কানের মধ্যে তার টিনিটাস এবং গলার মধ্যে তার ক্রনিক ফ্যারিঞ্জাইটিস, এটা আমরা ট্রিটমেন্ট করে ভালো করব আশা করছি, পাশাপাশি তার সাইনাসের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে, সাইনোসাইটিস থাকে বা আদার্স কোনো প্যাথোলজি থাকে সেটা আমরা ট্রিটমেন্ট করে ঠিক করে দিতে পারবো। অতএব আমরা এই বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যে এ ধরনের সমস্যা হলে ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না, আপনারা সঠিক সময়ে চিকিৎসক নির্বাচন করবেন, দেখবেন যে এই ধরনের সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেয়ে গেছেন, সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন, সেই প্রত্যাশা এবং সেই শুভকামনা রইল আপনাদের জন্য। পাশাপাশি এই যে বৃদ্ধ মা বাবা আসছে ছেলেটির জন্য, এই যে লাঠি ভর দিয়ে কত কষ্ট করে তার সন্তানের একটু ভালোর জন্য, একটু শান্তির জন্য, একটু সুখের জন্য, কষ্ট লাঘবের জন্য তারা সেই কত দূর থেকে এসে অপেক্ষা করছে, এই মানুষগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আসুন আমরা সচেতন হই, এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।